সামনে হাজিরই তিনশো সেকেন্ড নিয়ে কিন্তু আজ তিনশো সেকেন্ড না তিন হাজার সেকেন্ড জাতির এই ক্রান্তি লগ্নেও এই অনুষ্ঠানটি আমরা আজ করলাম আমরা চাই যে এই অনুষ্ঠানের এই পর্বর মাধ্যমে অনেক তথ্য বেরিয়ে আসুক যা শুনে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের কিছুটা ভালো সময় কাটবে অতিথি হিসেবে আজ যিনি যারা আছেন আমার ডান পাশে মাননীয় মন্ত্রী সম রেজাউল করিম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এই পাশে আছেন বিশ্বাস আক্তার হোসেন প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান রেসপিটারি মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ এবং এ পাশে আছে আসানুল্লাহ চৌধুরী হেড অফ কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং আপনাদের সবাইকে এই শোতে স্বাগতম সময়টা খুবই কঠিন করোনা ভাইরাস এবং মানুষ খুবই আতঙ্কিত হোম কোয়ারেন্টাইনে মানুষ আছে সচেতন মানুষের সংখ্যা যেমন অনেক বেশি তেমনই বেশি অসচেতন মানুষ আপনি সামগ্রিক অর্থে আপনার উপলব্ধিটা একটু বলবেন স্যার দেখুন অপার সম্ভাবনারই বাংলাদেশ অনেক প্রাকৃতিক দুর্যোগ আইলা সিডর টর্নেডো বুলবুল আবার সত্তর সালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কথা মনে করতে পারি একাত্তর সনের ভয়ঙ্কর অবস্থার কথা আমরা স্মরণ করতে পারি এরকম অনেক প্রতিকূল অবস্থা বাংলাদেশের জন্য আসে সেই সকল প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে কিন্তু এই অঞ্চলের মানুষরা দৃঢ়তার সঙ্গে সামনের দিকে এগিয়ে যায় তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজকে কিন্তু গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেল কাজে এই অনাকাঙ্ক্ষিত করোনা ভাইরাসের ভয়ঙ্কর চিত্র সম্পর্কে আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না তারপরেও এই পরিস্থিতির শিকার সারা বিশ্ব বাংলাদেশও সেই পরিস্থিতির থেকে আলাদা না কিন্তু আমরা ইতিমধ্যে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে মাননীয় প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করেছেন প্রয়োজনে প্রস্তুতি নিয়েছেন মানুষকে আতঙ্কিত হওয়ার দরকার নাই আমরা সাহসের সঙ্গে সতর্কতার সঙ্গে এটাকে মোকাবেলা করব ইনশাল্লাহ মোকাবেলা করে এই দুর্যোগ থেকে আমরা কাটিয়ে স্যার আপনি অসংখ্য সুন্দর কথা বলেছেন কিন্তু আপনার এই কথায় যে অসচেতন মানুষগুলো রাস্তায় এবং বিভিন্ন জায়গায় বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে তারা কি আর একটু প্রশ্রয় পাবে না কারণ সচেতন মানুষরা তো ঘরেই আছেন আপনারা তো অসচেতন মানুষকে এখনও হান্ড্রেড পারসেন্ট সচেতন করতে পারছেন না আমি একটা জিনিস বুঝি সচেতন হোক আর অসচেতন হোক যদি কোনো মানুষ নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় তার সংসারের তার সবচেয়ে ভালোবাসার সন্তানদের ঠেলে দিতে চায় স্ত্রীকে ঠেলে দিতে চায় বাবা মাকে ঠেলে দিতে চায় প্রতিবেশীকে ঠেলে দিতে চায় তাহলেই কেবলমাত্র তার পক্ষে বেপর অভাবে রাস্তায় ঘোরাফেরাক সরকারি নির্দেশনা চিকিৎসকদের নির্দেশনা এগুলো অমান্য করা উচিত আমি ধরে নেব তিনি আত্মহত্যা একা করছেন না দেশ জাতি সংসার সভ্যতা পরিবারের সকলকে হত্যা করছেন স্যার উচ্চবিত্তরা সঞ্চয় ভেঙে খাচ্ছে নিম্নবিত্তরা অনুদান পাচ্ছে মধ্যবিত্তরা শুধু হাত ধুয়েই যাচ্ছে এবং আপনি অফ দ্য রেকর্ডে বলছিলেন মধ্যবিত্তদের জন্য আপনাদের করার কিছু নাই বিষয়টা একটু বলবেন দেখুন বাংলাদেশের সকল নাগরিকের জন্য নাগরিকের জন্য রাষ্ট্রের দায়িত্ব রয়েছে যে মানুষরা একেবারে তৃণমূল পর্যায়ে যারা ফ্লোটিং মানুষ অথবা যাদের দারিদ্রতার একেবারে নিম্ন সীমায় সেই মানুষ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য সকল কিছু করার প্রস্তুতি সরকারে রয়েছে এখন যে মানুষগুলো সচ্ছল আছেন যার মধ্যবিত্ত অবস্থানে আছেন তিনি কিন্তু মোটামুটি চলতে পারবেন নিম্ন মধ্যবিত্ত কিন্তু লাইনি গিয়ে দাঁড়িয়ে তার রিলিফ আইটেম নিতে পারছেন না কাজে ওই নিম্ন মধ্যবিত্তের কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে যে আত্মসম্মান আবার ক্ষুধার যন্ত্রণা দুটির মোকাবেলা তারা করতে হচ্ছে স্যার সেটা তো মধ্যবিত্তেরও করতে হচ্ছে কারণ আপনি নিম্ন মধ্যবিত্ত যারা বলছেন বাংলাদেশে সেই বর্তমান প্রেক্ষাপটে মধ্যবিত্তরাই সেই সিচুয়েশনে আছে আমাদের সিদ্ধান্তটা কিন্তু আমরা এক শ্রেণীর মানুষকে দেব আর এক শ্রেণী দেবো না তা কিন্তু না যখন যার প্রয়োজন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিষ্কার নির্দেশনা বাংলাদেশের কোনো নাগরিক বুবুক্ষ অবস্থায় থাকবে না কোনো নাগরিকই অসহায় অবস্থায় থাকবে না বিপর্যস্ত অবস্থায় থাকবে না অন্য বাস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার যে রাষ্ট্রীয় দায়িত্ব সাংবিধানিক সবটাই নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের কর্মসূচি রয়েছে তবে এই দুর্যোগের সময় আমরা কিন্তু প্রাধান্য দেব কোন মানুষগুলি একেবারে অসহায় তাদেরকে প্রথম দ্বিতীয় পর্যায়ে কারা তাদের তৃতীয় পর্যায়ে কারা তাদের কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু সকলের জন্যই আমাদের কর্মসূচি বিশেষ আক্তার হোসেনের কাছে যেতে চাই আপনি একজন ডাক্তার এবং বক্ষবেদীর বিশেষজ্ঞ এই করোনা রোগটির সাথে তো বক্ষবেদী এবং শ্বাসনালীর সম্পর্ক যাদের শ্বাসকষ্ট আগের থেকে আছে এই ভাইরাসটা শরীরে ঢুকলে নতুন করেও শ্বাসকষ্ট হয় তো এই সামগ্রিক শ্বাসকষ্ট একটি কমন রোগ বাংলাদেশে এখন এই করোনা ভাইরাসের সময় কারো শ্বাসকষ্ট যদি বেড়ে যায় বা হয়ে যায় সে তো আরও আতঙ্কিত হয়ে পড়ছে প্রিকুয়েশন হিসেবে আসলে করা উচিত করোনা একটি বৈশ্বিক সমস্যা এটা একটা ক্ষুদ্র অতি ক্ষুদ্র ভাইরাস থেকে হঠাৎ করে এই ডিসেম্বর দুই হাজার উনিশে দেখা যায় চীনে যাদের আক্রমণ করে একশো জনকে যদি আক্রমণ করে তা দেখা যাচ্ছে আশি জন সাধারণ হাসি সর্দি শ্বাসকষ্ট পর্যন্ত যাচ্ছে না একটু জ্বর হচ্ছে ভালো হয়ে যাচ্ছে নিজে নিজেই আর বিশ জনের ক্ষেত্রে একটু তীব্রতা বেড়ে যায় সেই তীব্রতা প্রথমে হয় এ জ্বর হাসি কাশি সর্দি গলায় একটু ব্যথা তারপরে যদি এইটা থেকে যায় পাঁচ থেকে ছয় দিন পাঁচ ছয় দিন পরে গিয়ে তার শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট হয়ে এত তীব্র শ্বাসকষ্ট হয় যে শ্বাস নালী আর কোনো অক্সিজেন সাপ্লাই দিতে পারে না শরীরে এবং শ্বাসনালী বন্ধ হয়ে যায় এবং সিভিয়ার নিউমোনিয়া হয়ে যায় এবং আমরা বলি এআরডিএস অ্যাকুড রেসপিরেটারি ডিস্টেস সিন্ড্রম এই পর্যায়ে চলে যায় তখন এই পর্যায়ে যায় তখন তাকে কোনোভাবেই অক্সিজেন দিয়েও তাকে ম্যানেজ করা যায় না তাকে অক্সিজেন সে শরীরে নিতে পারে না তখন তাকে ভেন্টিলেটর পর্যন্ত যেতে হয় কিন্তু কথা হলো এই যে জন রুগী যারা এই অবস্থায় যায় তাদের ভিতরে আবার সবাই এই খারাপ অবস্থায় যায় তাদের ভিতর দেখা যাচ্ছে যে পনেরো জন তারা মাঝামাঝি পর্যায়ে যাচ্ছে তাদেরকে সাধারণ যে চিকিৎসা দিয়ে বিভিন্ন ধরনের তাদের যে উপশমকারী চিকিৎসা চিকিৎসা অক্সিজেন বিভিন্নভাবে ম্যানেজ করে তাদের ভেন্টিলেটর পর্যন্ত যা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দেওয়া লাগে না তাদের কিন্তু পাঁচ পার্সেন্ট আছে তাদেরকে ভেন্টিলেশনে নেওয়া লাগে আর্টিফিশিয়াল ভেন্টিলেশান না দিলে তাদের শরীরের ভিতরে আমরা অক্সিজেন দিতে পারছি না কারণ ফুসফুস শ্বাসনালী কোনো কাজই করতে পারে না তখন এবং এই পাঁচ পার্সেন্টের ভিতর দেখা যাচ্ছে যে কিছু মারাও যাচ্ছে এত কিছু করার পরেও ভেন্টিলেশানে দেওয়ার পরেও তারা মারাও যাচ্ছে এখন কথা হলো যে যে প্রশ্ন আপনি করেছেন যে যারা অ্যাজমার রুগী বাংলাদেশে আমাদের জরিপ অনুযায়ী প্রায় আশি লক্ষ পঁচাশি লক্ষ অ্যাজমা রুগী আছে এবং এর পাশাপাশি সিওপিডি বলে এটাই অ্যাজমার মতনই ব্রঙ্কাইটিস হয়ে যারা স্মোকার দীর্ঘজীবন তাদের হয় সেরকম রুগী আছে আর প্রায় পঁচাত্তর লক্ষ প্রায় দেড় কোটির উপরে কিন্তু অ্যাজমা সিওপিডি বা শ্বাসকষ্টের রুগী মাঝে মাঝে হঠাৎ করে কোনো একটা ট্রিগার বলি আমরা যে উদ্ভাবক যে কোন ঠান্ডা গরম অথবা কোন ইমোশনাল ডিস্টেন্সে গেল অথবা সিজন চেঞ্জ তা হলো বা ঠান্ডা লাগলো ধুলাবালি লাগলো তাদের হতে পারে এবং বাকি সময় তারা ভালো থাকে আর কিছু আছে তারা পার্সিস্ট্যান্ট অ্যাজমার রুগী বা সিওপিডি যেমন তাদের পার্সিস্টেন্ট শ্বাসকষ্ট থাকেই তারা কিন্তু সবসময় কম বেশি শ্বাসকষ্ট থাকে তাদের তো এখন কথা হলো যারা শ্বাসকষ্টের রুগী তারা তাদের জন্য এটা একটু ঝুঁকিপূর্ণ শুধু শ্বাসকষ্টের রুগী শুধু না যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে ক্রনিক ডিজিজ বলি আমরা আমরা যেমন একে কোমরবিডিটি বলে শরীরের সাধারণ শরীরের সুস্থ অবস্থার ভিতরে কিছু অসুখ তাদের বয়ে নিয়ে বেড়াতে হয় যেমন ডায়াবেটিস হার্টের অসুখ তারপরে কিডনির অসুখ লিভারের অসুখ এমনি ফুসফুসের অ্যাজমা বা সিওপিডি যেটা আমি বললাম বা ফুসফুসে আরও অনেক অসুখ আছে তাদেরকে আই ইন্টারশিয়াল লাং ডিজিজ বলে এবং ক্যাকটিসিস বলে যাদের আগে টিভি হয়ে যায় অনেক সময় মতো চিকিৎসা হয় না কিছু ফুসফুস ড্যামেজ থাকে এই ধরনের রুগীরা কিন্তু ঝুঁকির ভিতরে থাকে আর অ্যাজমাদের অ্যাজমা রুগী যারা তারা তো এই লক্ষ লক্ষ অ্যাজমা রুগী তাদের ভিতরে একটা ভয় বা ভীতি আসা খুবই স্বাভাবিক কিন্তু আমার কথা অ্যাজমা যে সমস্ত কারণে বেড়ে যায় যে ভালো আছে হঠাৎ করে সেই যেগুলো কারণ আছে সেইগুলোর ভিতরে যেমন ঠান্ডা গরম সিজন চেঞ্জ ধুলা বালি ইমোশনাল এই ছাড়াও কিন্তু একটা অন্যতম কারণ হল ভাইরাস যে কোনো ভাইরাস যেমন আমাদের দেশে প্রত্যেক মানুষই বছরে দুই থেকে চারবার ভাইরাসে আক্রান্ত হয় আমরা বলি কমন কোল্ড বা ফ্লু এই ফ্লুতে হয় কি একটু সামান্য জ্বর হয় সর্দি হয় গলায় ব্যথা করে হাসি সর্দি হয় একটু নাপা পা প্যারাসিটামল অ্যান্টিসিস্টামিন খেলে ভালো হয়ে যাচ্ছে কয়েকদিন নিলে গরম পানি খাচ্ছে গরম পানি গগড়া করছে একটু তারা এমনিতে ভালো হচ্ছে আর কিন্তু অ্যাজমা রুগীদের এই ধরনের ফুলু যখন আক্রান্ত হয় সাধারণ কমন কোল্ড হয় নর্মালই তো করোনার আগের কথা বলছি আমি করোনা যখন আমাদের ছিলই না তখনই এটাও একটা ভাইরাস করোনা এটাও ভাইরাস এরকম ভাইরাসে তারা গেলে তখনই কিন্তু তারা আক্রান্ত হয়ে যায় যখন তাদের ফ্লু হয় ইনভেরিয়াবলি তারা কিন্তু অ্যাজমা অ্যাটাক হয় তাদের এবং সেই রকম যারা বিশেষ করে খণ্ডকালীন অ্যাজমা রুগী তাদেরকে এই জন্যে করতে হবে কি এখন তাদেরকে যদি রকম করোনা তারা আক্রান্ত হয় তখন তাকে তাদেরকে অবশ্যই তারা দেখা যাবে যে অ্যাফেক্টেড হয়ে যাবে অনেকে আছে যে একশো জনের ভিতরে আশি জন কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে না তার শরীরে যে করোনা ভাইরাস আছে টেরই পাচ্ছে না কিন্তু অ্যাজমা রুগী যারা তারা কিন্তু বলা যায় মোরাললেস ওই ভাগের ভিতর চলে যায় তাদের তারা আক্রান্ত হয়ে যাবে এবং তারা সিমটোম্যাটিক হবে উপসর্গ তাদের পিছনে দেখা দিবে এই উপসর্গ দেখা দিলে আস্তে আস্তে তারা মাঝামাঝি পর্যায়ে অথবা শেষ পর্যায়ে ভেন্টিলেটর পর্যন্ত যেতে হতে পারে এই জন্যে আমার পরামর্শ হবে সেক্ষেত্রে আমি পরে আবার বলবো সুযোগ পেলে যে তারা যেন তাদের বিদ্যমান যে চিকিৎসাটা তাদের চিকিৎসকরা দেয় রেগুলার একটা চিকিৎসার মধ্যে রেগুলার যে চিকিৎসাবিদ থাকে ওইটা যেন কোনোভাবে সেখান থেকে বিচ্ছিত না হয় সেখান থেকে যেন তার সরে না যায় যেন বাদ না দিয়ে রাখে স্যার আপনার কাছে আবার আসছি আসানুল্লাহ চৌধুরী সাহেব আপনি তো একজন ব্যাংকার আপনি হেড অফ কার্ড অপারেশনের দায়িত্বে আছেন তো ব্যাংকের এক মানুষ যারা ব্যাংক কর্মকর্তা তাদের তো ব্যাংক খোলা আছে অধিকাংশ ক্ষেত্রে ব্যাংকাররা অনেক ঝুঁকির ভেতর আছে প্রথমেই আপনাদের আপনার কাছে প্রশ্ন যে ব্যাংকারদের ঝুঁকিটা কিভাবে দেখছেন আমরা যতটুকুই আমার যে বয়সে আমি এরকম সিচুয়েশান আগে কখনো ফেস করি না ইভেন আমি একাত্তর সালের যুদ্ধ দেখি নাই বা যে ক্রাইসিস মোমেন্ট বড় ধরনের ক্রাইসিস মুমেন্ট এবং আমি যেটা জেনেছি যে এক একশো বছর আগে ধরনের একটা মহামারী হয় আবার একশো বছর পর এটা হলো আবার এরকম ধরনের কোনো রিলেবেল সোর্স না বাট এরকম পেয়েছি তখন কিন্তু কোনোকালে যারা এখন কাজ করছে ডক্টর বা স্বাস্থ্যকর্মী বা তারা এই আপতকালীন সময়ে ঝাঁপিয়ে পড়েছে এবার দেখলাম যে রাও আমাদেরকে বলা হলো যে সীমিত আকারে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে নো ম্যাটার ওয়াট ওয়াট ইজ কন্ডিশন সো এই আপতকালীন সময়ে ব্যাংকাররাও সেবা দিয়ে যাচ্ছে আমাদের গ্রাহকদেরকে প্রতিটা ব্যাংক এবং অবশ্যই যখন সেবা দিতে চাচ্ছেন তখন ইন্টারাকশান আছেন সামাজিক যে দূরত্বটা বজায়টা এখানে বিঘ্নিত হচ্ছে কিছুটা তো রিক্স থেকেই যায় এছাড়াও আমাদের চব্বিশ ঘন্টা সেবা নিশ্চিত করতে বলা হয়েছে এটিএম মেশিনগুলো যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন চলছে সেক্ষেত্রে আসলে মানুষ কি কী সুবিধা আপনি মানুষকে আপনারা মানুষদের দিতে পারছেন আমরা স্ট্রংলি মনিটর বাংলাদেশ ব্যাংক আমাদেরকে অ্যাডভাইস গাইড করছে এবং ক্রেডিট কার্ডে যাতে চব্বিশ ঘন্টা সেবা নিশ্চিতকরণ করা যায় এবং ক্রেডিট কার্ডের যেগুলো পেনাল্টি ফি এই আপতকালীন সময় একত্রিশে মে পর্যন্ত কোনো ধরনের পেনাল্টি বা লেট পেমেন্ট ফি এই চার্জ যাতে ব্যাঙ্কগুলো না করতে পারে এবং যারা বিদেশে আপনি জানেন এর মধ্যে বিদেশে অনেকে আটকা পড়ে আছে বা বিদেশে ট্রিটমেন্ট চলছে তারাও ক্রেডিট কার্ড নিয়ে গেছে তারা হয়তো বেশি টাকা ইনডোস করে যায়নি এবং তাদেরকেও একটা গাইডলাইন দিয়েছে বাংলাদেশ ব্যাংক তারা যাতে এই আপতকালীন সময়ে সাপোর্ট পেতে চায় এটাও চব্বিশ ঘন্টা আমাদের কল সেন্টার বা ব্যাংক যাদের আছে তারাই সেবা নিশ্চিত করে যাচ্ছে আমরা আসলে আমাদের গ্রাহকদেরকে চব্বিশ ঘন্টা এটিএমের মাধ্যমে টাকা যাতে উত্তোলন করতে পারে এ টাকা নিশ্চিত করছি এবং এটা একটা বড় রিস্কের কাজ আপনারা জানেন টাকার মধ্যেও ভাইরাস সংক্রমিত হতে পারে বা ভাইরাস বহন করতে পারে এই টাকাটা বিভিন্ন জোন থেকে ঘুরে আসতেছে এই টাকাটা শর্ট আউট করা টর্ন নোট ছেঁড়া ফাটা নোট আলাদা করা এগুলো করা এবং এটিএম মেশিনে ভরা এটা কিন্তু অনেক ঝুঁকির কাজ এবং এটা যারা করছে ব্যাকেন্ডে ব্যাংক হয়ে যারা ব্যাংকাররা করছে এটা আমি মনে করি অত্যন্ত ঝুঁকি নিয়ে করছি যদিও প্রোটেকশান আছে যেখানে ডাক্তাররা পিপি পিপিই পরেও অনেকের এই ভাইরাসে সংক্রমিত হচ্ছে সেখানে আমাদের ব্যাংকাররা অনলি মাস্ক এবং গ্লাভস পরেও টাকা গোনা যায় না আপনি ট্রাই করে দেখতে পারেন যে লক্ষ লক্ষ কোটি টাকা গ্রাস পরে কিন্তু খালি হাতেই করতে হচ্ছে যদিও তারা হাত ধুয়ে নিচ্ছে তারপরও রিক্স থেকে যায় এটা ব্যাকএন্ডের কাজ এবং যারা এটিএম ব্যবহার করছে একজন ব্যবহার করার পর আমার ব্যাঙ্ক আমার ইস্টার্ন ব্যাংকের কথা বলতে পারি আমাদের ম্যানেজমেন্ট স্ট্রংলি বলে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকেও আছে একটা গ্রাহক ব্যবহার করার পর এটা ওই এটিএম মেশিনটা পিন প্যাড আমরা মুছে দিচ্ছি স্যানিটাইজার দিয়ে এটা হয়তো অনেক ব্যাঙ্কই করছে বা করার চেষ্টা করছে যে যতটা ঝুঁকি কমিয়ে আনা যায় সো ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম যেটা আমরা আমি বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংক যদিও সীমিত আকারে খোলা আছে যাদের যে সকল গ্রাহকের ডিজিটাল চ্যানেল ব্যবহার করার সুযোগ আছে যারা ব্যবহার করতে জানেন এটা মোবাইলের মাধ্যমে হোক কার্ডের মাধ্যমে হোক তারা ব্রাঞ্চে না আসে বরং এই ডিজিটাল চ্যানেলের মাধ্যমে সেবাটা নেক কেননা এখন টোটাল বৈশ্বিক প্রবলেম পুরো দেশেই কিন্তু দোকান পাশ হচ্ছে ব্যাংকে যতটা কম যাওয়া যায় ডিজিটাল সুবিধা যতটা বেশি নেওয়া না পারতে কিন্তু বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বা ম্যাক্সিমাম মানুষই ডিজিটাল এই পদ্ধতির সাথে এখনও ফ্রেন্ডলি হয়ে উঠে নাই কাজেই ব্যাঙ্কে যাওয়াটা তো অবশ্যই তাদের জন্য প্রয়োজন আছে জি যা যেতে হচ্ছেও যা এর জন্যই এর জন্যই কিন্তু আমরা সীমিত আকারে ব্যাঙ্কটা খোলা রাখার কারণটা কিন্তু এই কারণেই যেহেতু একটা বড়ো গোষ্ঠী ডিজিটাল সেবার সাথে মানানসই না বা তারা এখনও অ্যাডজাস্ট করে উঠতে পারেনি শুধু ব্যাঙ্ক কিন্তু খোলা না এখানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসও আছে কিছু প্রতিষ্ঠান আছে যারা ওয়াইডলি স্প্রেড টাকা আদান প্রদানে বা ফান্ড ট্রান্সফারে তারা ব্যবহার করছে এটা কিন্তু ওয়াইডলি ব্যবহার হচ্ছে এবং প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু ওই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা ব্যবহার করছে টাকা আদান প্রদানে এছাড়া অন্যান্য সেবা কিন্তু পারিপার্শ্বিক বা ক্রাইসিস মোমেন্টে এমনিই হচ্ছে না এখন শুধু টাকা উত্তোলন টাকা জমা দেওয়া কাউকে পেমেন্ট দেওয়া ফান্ড ট্রান্সফার করা এটার বাইরে কিন্তু আপনার বড় আকারে ব্যাংকিং সেবা কিন্তু আপনার কাছে অবশ্যই ফিরে আসবো স্যার আপনি সম্প্রতি কাটাবনে গিয়েছিলেন পশু পাখির খবর নিতে যে কাটাবনের দোকানগুলো বন্ধ আছে সেখানকার পশু পাখিদের কী অবস্থা তো এই রোগটা কি পশু পাখির মধ্যে থেকে ছড়ায় এ এরকম কি কোনো সম্ভাবনা আছে এটি একটি প্রশ্ন এবং আমরা একটি সোশ্যাল মিডিয়াতে খবর পেলাম যে বাঘেরও নাকি করোনা ভাইরাস হয়েছে স্যার দেখুন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার ভালো একটা দিক আছে চমৎকারভাবে এনজয় করা যায় কিন্তু খারাপ একটি দিক আছে কিছু কিছু অসত্য সংবাদ এমনভাবে ছড়িয়ে পড়ে যে অন্যের জন্য ক্ষতিকর হয় আতঙ্কের জন্য হয় আমরা ওয়ার্ল্ড অ্যানিম্যাল অর্গানাইজেশন এবং অন্য কনসার্ন যে সকল অর্গানাইজেশন তার মাধ্যমে খোঁজ নিয়েছি এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি যে কোনো প্রাণীর দ্বারা এই করোনা ভাইরাস প্রবাহিত হয়েছে বাংলাদেশে চিড়িয়াখানায় যে সকল বন্য প্রাণী রয়েছে কাটা বনে যে সকল প্রাণী রয়েছে পাখি রয়েছে এখানে কিন্তু আমরা ডিলিজিয়ান্টলি ওয়াশ করছি আমাদের কিন্তু পশু চিকিৎসক রয়েছে সেই প্রাণীদের চিকিৎসা এবং খোঁজখবর তারা নিয়মিত রাখছে রকম। অসুস্থতা বা অন্য কোন রকম লক্ষণ দেখা দেয় কিনা যদি দেখা দেয় আমরা সেটাকে পরীক্ষা করব। আপনি দেশের সকল মানুষকে জানাবার জন্য আমি উল্লেখ করছি প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট নামক একটি ইনস্টিটিউট আমাদের আছে সেই ইনস্টিটিউটে দুইটি বিশ্বমাপের অত্যাধুনিক ল্যাব আছে সেই ল্যাবে কিন্তু যে কোনো জাতীয় ভাইরাস পরীক্ষা করার সুযোগ আছে এমন কি করোনা ভাইরাস পরীক্ষা করার সুযোগও সেখানে আছে এবং সেখানে আমাদের বিদেশে ট্রেন্ড পিএইচডি ডিগ্রি করা সায়েন্টিস্ট রয়েছে কাজে শুধু প্রাণীদের নয় মানুষেরও যদি এই জাতীয় কোনো ভাইরাসের সংক্রামক কোন কিছুর আলামত সেখানে পাঠানো হয় সেগুলো কিন্তু আমরা পরীক্ষা করতে পারি তাহলে এই জায়গাটাকে কেন ব্যবহার করা উচিত সরকার পর্যায়ক্রম ব্যবহার করছে বিভিন্ন জায়গায় এবং আমরা কিন্তু প্রস্তুত আছি যখনই সরকার ইতিমধ্যে ল্যাব কিন্তু বিভিন্ন জায়গায় এক্সটেনশন করতেছে ইতিমধ্যে আমি সরকারের কনসার্ন অথরিটির দৃষ্টিতে এনেছি যে আমাদের এই অত্যাধুনিক ল্যাবেও কিন্তু শুধুমাত্র কিটস সরবরাহ করার ভিতর থেকে কিন্তু সেখানে আমরা তিন ঘন্টায় এক একটা স্যাম্পল পরীক্ষা করা সম্ভব এবং তিনশো করে স্যাম্পল এক একটা মেশিন পরীক্ষা করতে পারে তাহলে আমি প্রতি তিন ঘন্টায় প্রায় ছয়শো স্যাম্পলের পরীক্ষা করার সুযোগ আমার এই ল্যাবে রয়েছে এটা বলছি এই কারণে যে শুধু মানুষের জন্য না প্রাণীর যদিও কোনো সংক্রমক বেধি বা কোনো ভাইরাসের সংখ্যা থাকে সেটাও কিন্তু পরীক্ষা করার জন্য আমরা প্রস্তুত প্রস্তুত আছেন যেখানে মানুষেরই সম্পূর্ণভাবে পরীক্ষাটা নিশ্চিত এখনো হয়নি শোনা যায় লোকে বলে যে যতটুকু পরীক্ষা হচ্ছে ততটুকুই ধরা পড়ছে বেশিরভাগই পরীক্ষার বাইরে রয়ে গেছে এখনো সেক্ষেত্রে মানুষের নিশ্চয়তা এটা কি পরীক্ষা দেখুন মানুষের নিশ্চয়তাটা আমরা তো এই করোনা ভাইরাসের জন্য প্রস্তুত ছিলাম না সারা বিশ্বকেও প্রস্তুত প্রস্তুত ডিসেম্বর থেকে তো চীনে যখন না বাংলাদেশ কিন্তু ওইভাবে প্রস্তুত ছিল না কিন্তু বাংলাদেশের প্রস্তুতি আমাদের প্রস্তুতি কিন্তু প্রাথমিক যে অবস্থা ছিল আমাদের এই ইনস্ট্রুমেন্টগুলো বাইরের থেকে আনতে হয়েছে ইম্পোর্ট করতে হয়েছে বাংলাদেশে কিন্তু সব ইনস্ট্রুমেন্ট ছিল না এই কিটসগুলো ছিল না তবে সরকারের পক্ষ থেকে আন্তরিকতা এবং উদ্যোগের কোনো ঘাটতি নাই আপনি খেয়াল করে দেখবেন যে এখন কিন্তু আমরা জেলা পর্যায় পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার জন্য সমস্ত মেশিনারিজ ল্যাবরেটরি অন্য অন্য ইকুইপমেন্টস আমরা পাঠাচ্ছি এখন কিন্তু কোথাও এইরকম অবস্থা নাই যে একটি জেলায় সেখানে ডাক্তারের জন্য পিপি অন্যান্য যে সকল ইনস্ট্রুমেন্ট দরকার যেখানে ল্যাবরেটরি এখনো যায় নাই সেখান থেকে আলামতটা সংগ্রহ করে ঢাকা এনে অথবা বিভাগীয় শহরে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আমরা সেদিক থেকে প্রস্তুত আছি এবং একটা জিনিস আমি আপনাকে অ্যাডভান্স বলি আপনি এখন তো গ্লোবাল ভিলেজ ইন্টারনেটে চেক করে দেখবেন জয় এবং আমাদের দুই সহ আলোচকও দেখবেন সারা বিশ্বের প্রায় দুইশো সাতটি ছয়টি দেশে করোনা ছড়িয়ে পড়ছে বাংলাদেশ মহামারী রূপ নেওয়ার পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রী যে জাতীয় প্যাকেজ ঘোষণা করে রাষ্ট্রের প্রস্তুতি প্রিকশন মেজরমেন্ট নিয়েছেন এইটা পৃথিবীর কোন দেশ কিন্তু নিতে পারেন না কাজে সেই জায়গার থেকে আমি বলবো আমাদের প্রস্তুতি আছে হয়তো চিকিৎসা বিজ্ঞানে আমরা একেবারে অতটা অ্যাডভান্স ছিলাম না কিন্তু আমাদের আগ্রহী আগ্রহ আন্তরিকতা এবং প্রচেষ্টায় এমন একটি জায়গায় আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব যে আমরা আশা করি যে প্রাদুর্ভাব যদি দেখা দেয় তাহলে সেটাকে মোকাবেলা করতে আমরা কোনোভাবে ব্যর্থ হব না স্যার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি বক্তব্য জনগণ খুব স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছেন তিনি মানুষের মনে আশার আলো জাগাচ্ছেন এবং তার পদক্ষেপ নিয়ে মানুষ খুবই হ্যাপি কিন্তু মানুষ স্যার আপনাদের নিয়ে হ্যাপি না তার আশেপাশের মানুষজনের সমস্ত বক্তব্য সবাই গ্রহণ করছে না মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য মানুষজন গ্রহণ করছেন না এবং আপনারা স্যার কি মনে করেন এক্ষেত্রে আপনারা ব্যর্থ একটু না আমি ব্যর্থতার কথা ভাবি না ভাবি ধরেন এক একজন কথা বলার এক এক রকম ধরন থাকে জয় যেভাবে কথা বলতে পারেন বিশ্বাস সাহেব যেভাবে বলতে পারেন ভাই যেভাবে বলতে পারেন আমি যেভাবে বলতে পারি সবার কিন্তু একই ধরনের হবে না আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অদম্য চেষ্টা রয়েছে আপনি দেখেন সে কিন্তু কোনো শঙ্কিত অবস্থায় না প্রতিনিয়ত এই সাবজেক্টটার ভিতর নিজেকে ইনভলভ রাখছেন তিনি যাচ্ছেন কোথায় কি করতে হবে করছেন এখন বলার ভিতরে সবসময় একরকম অবস্থা না হতে পারে আমরা ব্যর্থ নই তবে প্রতিনিয়তই কিন্তু আমরা শিখছি এবং শেখার ভিতর থেকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আন্তরিকতা এবং প্রচেষ্টায় ঘাটতি আছে কি না সেটাকে লক্ষ্য করে দেখবেন যে আমাদের প্রচেষ্টায় ঘাটতি নাই স্যার মাত্র ত্রাণ দেওয়া শুরু হলো এখনই স্যার চালচোরের সংখ্যা করোনা রোগীর সংখ্যাকে ছাড়িয়ে গেল এটাকে আপনি কিভাবে দেখছেন না করোনা রোগীর সংখ্যার চেয়ে বেড়ে গেছে এটা কিন্তু ঠিক নয় এখন কোনো কোন ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সহজাত বৈশিষ্ট্য আছে একজন ইউনিয়নের মেম্বার বা একজন চেয়ারম্যান তো ওই একজনাকে কিন্তু গোটা জাতিকে দেশের সকল জনপ্রতিনিধিকে বিবেচনা করা যাবে না প্রতিটি ইউনিয়নে নয়টি ওয়ার্ড আছে নয়টি ওয়ার্ডে ইলেকটেড মেম্বার আছেন মহিলা মেম্বার আছেন চেয়ারম্যান আছে এইভাবে যদি বাংলাদেশে হিসাব করেন যে চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমপি মন্ত্রী তাহলে জনপ্রতিনিধির সংখ্যা কত আর এই অস্বচ্ছতায় জড়িত থাকার সংখ্যা কত তারপর আমি ভরে বলছি এই কাজ যারা করে তারা মানুষরূপী অমানুষ এই ক্রান্তিকালে যারা নিজের লোভ সংবরণ করতে পারে না এরা বলা হয় নর্দমার কিট অথবা সমাজ ব্যবস্থার জন্য অপান্ত নর রুপি অমানুষ বলা ছাড়া আর কি বলবো স্যার আপনার কাছে আরও অসংখ্য প্রশ্ন আছে কিন্তু একটি গুরু দায়িত্ব আপনাকে এখন দিতে চাই আপনার এক পাশে আছেন একজন ডাক্তার এখানে আছেন একজন ব্যাংকার আপনি জানেন যে স্যার ডাক্তার ব্যাংকার পুলিশ এবং আর্মি এখন রাস্তায় যারা আছেন এবং আছেন গণমাধ্যম কর্মী আমি সো আপনি এই তিনজনকে আপনার যা প্রশ্ন করার আপনি করবেন এবং আমরা তিনজন আপনার প্রশ্নের উত্তর দেব আমার মনে হয় আমরা শুরু করি ডাক্তার সাহেবের কাছ থেকে কতটা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা ডাক্তারি পেশাকে আয়ের উৎস না দেখে সেবার একটি পেশা হিসেবে দেখছেন অধিকাংশ ডাক্তারদের অবস্থানটা কি ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় এই সময়ের একটা খুবই হট কেক বলা যাবে এই ধরনের প্রশ্ন আমাদের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমি খুব দৃঢ় চিত্তে বলবো বাংলাদেশের চিকিৎসকরা যে চিকিৎসকরা পেশাজীবীদের ভিতরে মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি জীবন দিয়ে গেছে তার নাম সোনার অক্ষরে লেখা আছে সবচেয়ে পেশাজীবীদের ভিতরে বেশি জীবন দিয়েছে ডাক্তাররা যখন ডাক্তার হয়নি তখন থেকে স্টুডেন্ট থাকা অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে তারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধ করেছে বঙ্গ মুক্তিযুদ্ধদের সেবা করেছে তাদেরই ইতিহাস যদি পর্যালোচনা করে দেয় ধাপে ধাপে যত বাংলাদেশে ক্রাইসিস গেছে এই ইবোলা ভাইরাস সোয়াইন ফ্লু বলেন বা যত দুর্যোগ গেছে সেখানে যে প্রাণহানি হয়েছে বা পঙ্গুত্বে এসেছে মানুষের জীবন থেমে গেছে থমকে গেছে তখন এই দেশের চিকিৎসকরা তাদের যান বাজি রেখে কিন্তু তারা সেবা দিয়ে গেছে এবং নিকট অতীতে যে ডেঙ্গু হয়ে গেল এগারো জন ডাক্তার তারা মৃত্যুবরণ করেছে ডেঙ্গু চিকিৎসা করতে গিয়ে ডি তারা নিজেরাই ডেঙ্গু শিকার হয়েছেন এবং এর অতীতে আরও যত ভাইরাস ব্যাকটেরিয়া এবং যত ঘাতক ব্যাধি এসেছে সব এই সব ঘাতক ব্যাধিতে অনেক ডাক্তাররা এবং আমার আপনারা জানেন কি না যে যেখানে বক্ষবেদী হাসপাতাল জাতীয় বক্ষবেদী হাসপাতাল ওকে এটা আগে টিপি হাসপাতাল ছিল আমি ওখানে দীর্ঘদিন অধ্যাপনা করেছি ওখানকার যে প্রতিষ্ঠাতা তিনিও কিন্তু টিপিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আমি এই ইতিহাসটুকু এই জন্যই বললাম যে চিকিৎসকরা কখনও জীবনের ঝুঁকি চেয়ে জীবনের ঝুঁকির জন্য থেমে থাকে না তারা রুগীর কল্যাণ মানবতার সেবা এবং দেশপ্রেম তাদেরকে উদ্ভূত করেছে কারণ একজন চিকিৎসক কিন্তু ডাক্তার না হয়ে অন্য যে পেশায় যাওয়ার ক্ষমতা তাদের ছিল যোগ্যতা ছিল আপনারা সবাই জানেন তারপরেও এবং এ বিভ্রান্তিমূলক এবং ভুল তথ্য বিভিন্নভাবে গণমাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে এটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত নাই আপনি দিবত পোষণ করলে অবশ্যই আপনাকে একটু করি আপনি দেখবেন চিকিৎসা ক্ষেত্রে একটি শ্রেণী তারা আগে গ্যারান্টি চেয়েছেন যে এইটাই করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব পরিষ্কার ভাষায় বলছেন যে সেবার মহান ব্রত নিয়ে যারা কাজ করছে রাষ্ট্র তাদেরকে পুরস্কৃত করবে আগেই কন্ডিশন ইম্পোজ করার মধ্য দিয়ে আপনাদের কিন্তু একটি সেকশন তারা কম সংখ্যক হতে পারে তারাও কিন্তু এই মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করছে না অবশ্যই আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে ওই আপনার যেমন যারা জনপ্রতিনিধি তাদের ভিতরে একটা সামান্য কিছু সংখ্যক থাকে তাদের জন্য আপনাদের উপরে বড় কালিমা লেগে যায় আমাদের একই রকম পেশায় কিছু কিছু থাকে পরিষ্কার এই সময়ের সবচেয়ে সাহসী যোদ্ধা কিন্তু ডাক্তার নার্স টেকনোলজিস্ট সহ অন্যান্য যারা আছেন আমরা একটু থেকে শুনি ঝুঁকি নিয়ে আপনারা কাজ করছেন একটি চাকরির দায়িত্বের জন্য শুধুমাত্র করছেন নাকি দেশপ্রেমে মানুষকে এই ক্রাইসিসে সহযোগিতার জন্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী প্রথমত ব্যাংকারদের কিন্তু এই ধরনের ক্রাইসিস ফেস করার আমার মনে হয় এটাই প্রথম একটা এক্সপেরিয়েন্স অনেক আর্মি বলেন পুলিশ বলেন তারা এই ধরনের কম বেশি ক্রাইসিস তারা ম্যানেজ করেছে ডাক্তাররাও করেছে ব্যাংকাররা এই ক্রাইসিস এটাই মনে হয় প্রথম তারা ফেস করছে অবশ্যই চাকরি একটা দায়িত্ব এটা তো তার দায়িত্ব এখন আমি ব্যাংকার আমার জায়গায় তো আরেকজন এসে কাঁচন এটা চাকরির একটা বিষয় বাট অবশ্যই আমাদের মধ্যে আমি দেখেছি বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ম্যানেজমেন্ট যে সকল ব্যাংকের ইনস্ট্রাকশান যেটা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাংকাররা পালন করছে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো কী বলবো এটা নেগেটিভ কোনো কিছু আসেনি না আমি রিক্সে আমি সার্ভিস দিব না আমি যাব না বরং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ব্যাংকাররা যাওয়ার পথে বাধা পাচ্ছে পুলিশ আর্মি আটকাচ্ছে আপনারা কেন যাচ্ছেন ওনারা হয়তো জানেও না যে ব্যাংক যে খোলা এটা সাধারণ ছুটির মধ্যে ওনারা মনে করছে ব্যাঙ্ক মনে হয় বন্ধ একমাত্র ব্যাংকই প্রতিষ্ঠান যেটা খোলা রেখেছে গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইয়েতে দেখেছি আটকাচ্ছে অথচ ব্যাংকাররা তার জায়গা যাওয়ার জন্য আর্গুমেন্ট করছে এটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া তাহলে আমরা বলতে পারি যে যে ব্যাংকাররা এখন দায়িত্ব পালন করছেন শুধুমাত্র চাকরির স্বার্থেই না এই ক্রাইসিসে মানুষকে সহায়তা করার একটা দেশপ্রেম বোধ নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এটা অবশ্যই অবশ্যই এবং আমরা এটাও সাথে এটা অ্যাড করি আমরা আমাদের আমি যেমন স্টান ব্যাংকে আছি স্যার আমি স্টান ব্যাংকের কথা বলতে পারি এবং অন্যান্য আমাদের কিন্তু কিছু ডিরেকশন বাংলাদেশ ব্যাংক দিয়েছে ডাব্লু এইচও থেকেও ইনস্ট্রাকশন আছে যে কিভাবে আমাদের চলতে হবে এবং আমাদের ব্রাঞ্চগুলো ব্যাঙ্কগুলো যারা কাজ করছে আমাদের কর্মীরা তারা ওইটা পুঙ্খানুপুঙ্খভাবে যাতে এটা মেনটেন করে সার্ভিসটা নিশ্চিত করে সেটা আমাদেরকে ম্যানেজমেন্ট স্ট্রংলি মনিটর করছেন এবং ম্যানেজমেন্ট আমাদেরকে সবসময় এটা অ্যাওয়ারনেসের মধ্যে রাখছেন আমার মনে হয় আমাদের অ্যাঙ্কারের কাছ থেকে শুনি জয় কিন্তু শুধু আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক না বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি যারা এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত তার ভিতর সৌন্যতম আমার কাছে একটা প্রশ্ন যে গণমাধ্যম কর্মীরা প্রচণ্ড পরিশ্রম করতেছে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় তারা গতানুগতিক রিপোর্টিং করছে না কেন এখানে মানুষকে আটকানো সম্ভব হচ্ছে না কেন মানুষের দুর্ভোগ হচ্ছে সমস্ত কিছু তারা একটা অ্যাডভাইজারি জায়গার থেকেও কিন্তু বলতেছেন এবং অনেক ঝুঁকি নিয়ে রাস্তাঘাটে তারা কাজ করছেন জয়ের কাছ থেকে শুনলাম যে সকাল থেকে শুরু করে সেই জনসচেতনতামূলক এই কর্মসূচি করছেন কিন্তু আমার একটা জিনিস আপনার কাছে জানতে ইচ্ছে হয় বাংলাদেশে মানুষ যাদেরকে সবচেয়ে পছন্দ করে যাদের কথাকে গ্রহণ করে তারা কিন্তু আপনারা এই সেক্টরের সেলিব্রিটি আপনারা কোনো সামাজিক দায়িত্ববোধ নিয়ে অসহায় বিপন্ন মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আহ্বান জানিয়েছেন সেইভাবে আপনারা আসছেন বলে কিন্তু দৃশ্যমান না এটা অসহায় মানুষদের পাশে কি আপনি ত্রাণ সামগ্রীর কথা বলছেন আমি সকল প্রকার সহযোগিতার কথা ত্রাণ সামগ্রীর কথা বলি তাদেরকে উদ্বুদ্ধ করার কথা বলি মানুষকে অ্যাওয়ারনেসটাকে ডেভেলপ করার কথা বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন স্যার আপনাকে বলি আমরা এই যারা কাজ করি গণমাধ্যমে স্যার আমাদের অনেকগুলো সংগঠন আছে যেমন অভিনয় শিল্পী সংঘ চলচ্চিত্র শিল্পী সমিতি পরিচালক সমিতি প্রযোজক সমিতি আমাদের মেকআপ আর্টিস্ট ব্যবস্থাপক সমিতি সহকারী ব্যবস্থাপক সমিতি আমাদের লোকই স্যার আছে অন্ততপক্ষে পঞ্চাশ হাজার যারা আমাদের সেক্টরে কাজ করে এবং তাদের আমাদের এই সেক্টরটা স্যার খুব যে খুব প্রতিষ্ঠিত এবং খুব সচ্ছল তা কিন্তু না তা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও জানেন যে আমাদের এই সেক্টরটা খুবই অবহেলিত যে কারণে এই সেক্টরের অভাবী মানুষগুলো তারা এতই অভাবী হয়ে পড়েছে তাদের পাশে দাঁড়ানোই আমাদের জন্য খুবই কষ্টের হয়ে দাঁড়িয়েছে এবং আপনাকে আরেকটি বিষয় বলতে চাই স্যার আমরা যারা সেলিব্রিটি বাংলাদেশে আমাদের কিন্তু সম্মানটা যেভাবে আছে অর্থটা স্যার সেইভাবে নেই স্যার কিন্তু আমাদের সেই অর্থ ইনকামের সুযোগটাও কিন্তু কম আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সবাই যার যার সংগঠন থেকে চেষ্টা করছে স্যার এবং আপনি জেনে খুশি হবেন অলরেডি এই চেষ্টা এত দূরে এগিয়েছে যে আমাদের অনেকেই তা দ্বারা উপকৃত হয়েছে স্যার এরপর কি দেখুন একটা জায়গায় আপনার সঙ্গে আমি পরিপূর্ণভাবে একমত অর্থনৈতিকভাবে শিল্পীরা এইভাবে সমৃদ্ধ না কারণ তাদের আয়ের উৎস সীমিত দৃশ্যমান পর্দায় যে অবস্থা তার আয়ের জায়গা ওই রকম না কিন্তু এই এটি রিয়ালিটি যে জয়ের একটা ভয়েস অথবা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের নাটক শিল্পের একজন সেলিব্রিটি শিল্পীর একটি আবেদন সামাজিক গণমাধ্যম বলি অন্য অন্য গণমাধ্যম বলি যেটাকে যেভাবে মানুষ গ্রহণ করে আমরাই তিনজন সারাদিন বললেও কিন্তু সেটা গ্রহণ আমরা অলরেডি স্যার আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠিত শিল্পীরা যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলে অ্যাওয়ারনেস দিচ্ছে স্যার এবং আমি এক্ষেত্রে স্যার আপনাদেরকে একটু বলতে চাই আপনি একজন মন্ত্রী আপনার একটা বড় মন্ত্রণালয় আছে স্যার আপনার মন্ত্রণালয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাজেট আছে শিল্পীরাও তো দুঃসময় কাটাচ্ছে আপনারা এই বাজেটটা ব্যবহার করে শিল্পীদের এই অ্যাওয়ারনেসটা কাজটা করেন না স্যার এটা ভবিষ্যতেও তো কাজে লাগবে তাতে শিল্পীরাও যোগ পয়সা পাবে আপনারাও অ্যাওয়ারনেসের ভিডিও ফুটেজ পাবেন আর শিল্পীরা তো ব্যক্তিগতভাবে করছেই স্যার এই কাজটা তো আপনারা আপনাদের বাজেট থেকেও আমাদেরকে কিছু টাকা দিতে এটা আপনাকে একটা চমৎকার প্রস্তাব দেওয়ার জন্য ধন্যবাদ দিচ্ছি এবং আমি আমার মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব যে যে মানুষগুলো অনেক মানুষের ভালোবাসা পায় যে মানুষগুলোকে অনেক মানুষ শ্রদ্ধা করে যাদের প্রতি আমাদের একটা আকৃষ্ট অবস্থান আছে সেই সেলিব্রিটি শিল্পীদের নিয়েও আমরা বিভিন্ন অ্যাড তৈরি করতে পারি তবে একটা প্রশ্ন করতে চাই যারা আজকে এখানে উপস্থিত নাই তাদের উদ্দেশ্যে বিত্ত বৈভবে বিশাল আকারে যারা সুপ্রতিষ্ঠিত এই বাংলাদেশে সেই মানুষগুলো একবার ভেবে দেখবেন আপনি চিরদিন থাকবেন না কোনো সম্পদ আপনার মৃত্যুর থেকে আপনাকে রোধ করতে পারবে না আপনার এই সম্পদ রেখে যাবেন কাদের জন্য এই দেশ এই জাতি এই সমাজ সভ্যতায় তৃণমূলের ছিন্নমূল মানুষ থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সেই মানুষগুলো যদি অনাহারে থাকে তারা যদি ক্লিষ্ট অবস্থায় থাকে তাহলে আপনার এই বৃত্ত বৈভব আপনার কোনো অর্থই যোগান দেবে না কোনো তৃপ্তি দেবে না এই প্রশ্ন থাকলে আমার তাদের কাছে যারা আজকে হাউজে নাই কিন্তু এ দেশে বৃত্ত বৈভবের মালিক তাদের কাছে ওই প্রশ্ন স্যার আপনি অসম্ভব সুন্দর কথা বলেছেন এবং আপনি অসাধারণ সুন্দর কথা বলেন কিন্তু স্যার এই প্রশ্নের পর এই আবেদনের পর আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে স্যার আপনার চারপাশে বৃত্তবৈভব সম্পূর্ণ মানুষের অভাব নেই আপনি একজন মন্ত্রী এবং রাজনীতিবিদ এবং আপনি এর আগে ওকালতি পেশার সাথে জড়িত ছিলেন সেখানেও পয়সালা লোকের আনাগোনা আপনি আপনার বন্ধু বান্ধবদের কেন বলেন না আপনার চেয়ার থেকে বললে তো স্যার অনেক মানুষ শুনবে স্যার তাদেরকে কেন বলেন না আপনার সদয় অবগতির জন্য বলছি এবং দর্শক শ্রোতাদের জন্য ইতিমধ্যে আমি সামাজিক গণমাধ্যমে টেলিভিশনে অন্য অন্য যোগাযোগ মাধ্যমে কিন্তু আমার নিজের আহ্বানটা জানিয়েছি এবং আমি আমার বন্ধুরা আমার যারা একসময় আমার লয়ার হিসাবে যারা আমার ক্লায়েন্ট ছিল বা এখন আমার এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা তাদেরকে আহ্বান জানিয়েছি যদি আপনি যদি কাউকে দুই মন চাল দিয়ে সাহায্য করতে পারেন কাউকে যদি আপনি মাছ দিয়ে সাহায্য করতে পারেন বিপন্ন একটা মানুষের বাড়িতে যদি আপনি দশ কেজি আলু দিয়ে সাহায্য করতে পারেন সবাই এগিয়ে আসেন এ আহ্বান আমি ইতিমধ্যে জানিয়েছি এবং অনেক জায়গার থেকে সাড়া আসছে তবে যাদের কাছ থেকে বেশি সাড়া আসার কথা তারা মনে করেন যে আমার বিশাল ইন্ডাস্ট্রির আয়ের উৎপাদন কমে গেছে তিনি একবারও ভাবেন না যে মানুষটি রোজ খেটে তার দিনান্তের টাকা দিয়ে চাল কিনতো তার সংসার যে পাঁচ কেজি চাল আসছে না তার চেয়ে বেশি তিনি ভাবছেন তার ইন্ডাস্ট্রির উৎপাদন কেন কমে গেছে এটা কি আমাদের জন্য কাঙ্ক্ষিত আমি বলব কোনোভাবেই কাঙ্ক্ষিত না অসাধারণ সুন্দর বক্তব্য স্যার আপনি দিয়েছেন আমরা আপনার কাছে অনেক অনেক প্রশ্ন করব। এই সেম রাউন্ডটা স্যার যেভাবে করলেন এটা আপনার এখন করতে হবে আপনি প্রশ্ন করতে আমরা উত্তর দেব ধন্যবাদ আমি প্রথমে মাননীয় মন্ত্রী মহোদয়কেই করি যে আমি আমার সূচনা বক্তব্যে যে কথা বলেছিলাম চিকিৎসকরা এই যুদ্ধের এই যে ভয়ানক ভয়াবহ যুদ্ধ করোনা সমস্ত বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এই করোনার কালো থাবায় যখন মানুষ ভীত ভীত সন্ত্রস্ত হয়ে তারা ঘরে লকডাউন হয়ে বা যে যেখানে আছে পড়ে আছে তারা জীবন মৃত্যুর সন্দিক্ষণে যে তারা নিজের জীবনের ভয়ে তারা কাজে যাচ্ছে না ঠিক কাজ করছে না সামান্য দুই চারজনের এরকম ঘটনা থেকে সমস্ত আপনি আজকে হিসাব করে দেখেন সমস্ত বাংলাদেশের যে ঢাকা থেকে রাজধানী থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং সেন্টার পর্যন্ত গ্রাম পর্যন্ত সেখানে কেউ অনুপস্থিত নেই এবং প্রতিদিন হাজার হাজার ডাক্তার এক হিসেবে দেখা যাচ্ছে প্রতিদিন ষাট থেকে সত্তর লক্ষ রোগী তারা অ্যাটেন্ড করে তাদেরকে কেন এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে সে আপনাদের লেভেল থেকেও শুরু করে সমস্ত জনগণ সাধারণ মানুষ আমি আমার জায়গার থেকে বলবো আমি এই দেশের নাগরিক এবং আমি মন্ত্রিপরিষদের সদস্য কোন পরিষদের যে পরিষদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো সুনির্দিষ্ট প্রফেশনের মানুষকে এত হাইলাইট করে তাদেরকে এই যুদ্ধের যোদ্ধা হিসাবে সর্বোচ্চ পর্যায়ের সম্মানিত জায়গায় সম্বোধন করা অতীতে কখনো হয়েছে হয়নি মাননীয় প্রধানমন্ত্রী করছেন অ্যান্ড বিচ্ছিন্নভাবে আপনাদের যেমন কিছু ডাক্তার বলে আমার জীবনের নিরাপত্তা আগে তারপর আমি যাব এর সংখ্যা যেমন কম সোশ্যাল মিডিয়ায় কিছু অপপ্রচার চালানোর লোকের সংখ্যা তারাও কিন্তু খুব বেশি না যে আমার মনে হয় এই যুদ্ধে সবচেয়ে সামনের বড় যোদ্ধা আপনারা আপনাদের সঙ্গে যারা সম্পৃক্ত আছে তারা আছে গণমাধ্যমে আছে অন্যান্যভাবে যারা কাজ করছেন তারা কাজে কিছু কিছু লোক অনেক কথাই বলবে সেই কথার দিকে দৃষ্টিপাত না করে আপনি সেবার মহান যে প্রফেশনটা নিয়েছেন সেই প্রফেশনই আপনাদের এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমি এখন ব্যাংকার ভাই এখানে যা আছে তার কাছে প্রশ্ন করব উনি বলছিলেন যে টাকা গণনা এবং এখানে গ্লাভস দিয়ে গ্লাভস দিয়ে এটা গোনাও যায় না সেক্ষেত্রে আপনারা কি ধরনের সতর্কতা অবলম্বন করছেন যে তাদের জন্য কারণ যদি এটা যে আল্লাহ না করুন যদি এটা মহামারী একা আরও বেশি বেড়ে যায় এটা এখন কমিউনিটি ট্রান্সমিশন লেভেল থ্রি ফোর যদি হয়ে যায় তখন কিন্তু যে ইউএসএ আমেরিকা ইউরোপ কিন্তু কিছুই করতে পারছে ওই ওই অবস্থা আল্লাহ না করুন যদি হয়ে যায় তখন আপনাদের এই কার্যক্রম কিভাবে চলবে এবং সেই ক্ষেত্রে কী প্রোটেকশন তারা নিবে আমাদের কিছু গাইডলাইন দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ম্যানেজমেন্ট ব্যাংকের যারা নীতি নির্ধারক এবং বৈশ্বিক প্রবলেম একটা তো কমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলেছে যে কিভাবে সার্ভিস দিতে হবে বা কিভাবে চলতে হবে আমরা যে ওইটা পরিপূর্ণ মেনটেন করে চলছি যারা গ্রাহকরা আসলে একটা ডিস্টেন্স মেনটেন করে লাইন করে তাদেরকে সেবা দেওয়া হচ্ছে যারা ব্যাংকার তারা গ্লাভস পরবে মাস্ক পরবে গ্লাভস পরবে নিজেকেদেরকে একটু পরপর হাত ধোয়া আমরা ডিসনফেক্টেড ইয়েটা ব্রাঞ্চে এবং আমাদের অফিসে এটা কন্টিনিউ করছি অন্য ব্যাঙ্কেরটা বলবো না আমি আমার ব্যাংকেরটা বলছেছি বাট আমরা যেটা আপনার কোশ্চেনটা বলি যে টাকা যারা গুণে এখানে দিচ্ছেন অবশ্যই তারা একটা ঝুঁকির মধ্যে কাজ করছেন তাদেরকে বলা হচ্ছে টাকা ধরে দেওয়ার সাথে সাথেই ঘন ঘন যাতে হাটটা ধুয়ে ফেলে মাস্কটা সবসময় চব্বিশ ঘন্টা পরিধান করে থাকে যে জায়গাটায় তারা এই কাজটা করে ওইখানে আমরা এয়ার পিউরিফায়ার মেশিন লাগিয়ে দিয়েছি যতটুক ধরনের প্রিকশন নেওয়া দরকার পিপিই না যেটা ওটা তো আর আমরা পড়তে পারি না ব্যাংকাররা ওটা ছাড়া বা যতটুক আমরা প্রিকশন নেওয়া দরকার ওটা আমরা করতে বলি এবং সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি গ্রাহকদেরকে জয় ভাইয়াকে প্রশ্ন করব যে আপনারা তো সমাজে অনেক কিছু ভালো মন্দ তুলে ধরেন মানুষের কাছে তা আমরা আমার যে এখন যে ইয়েটা হবে আপনার কাছে আমার যে প্রশ্ন বলেন বা আমার যে সাজেশান সেটা হলো যে আমরা যারা অনেক ডাক্তার তারা আমরা সবসময় রেডি আসি এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমাদের দেশ প্রেম থেকে আমাদের দায়িত্ববোধ থেকে আমরা মানুষকে সেবা দিতে চাই কারণ এখন অনেকে ভয়ে লকডাউনে ভয়েতে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আসতে পারছে না আগে তো আপনি জানেন আমাদের এখানে আমরা যারা সিনিয়র ডাক্তার বা মিড লেভেলের ডাক্তার ঢাকা ঢাকায় সমস্ত বাংলাদেশ থেকে সমস্ত উপজেলা থেকে এখানে রুগী চলে আসতো দেখাতে এবং তারা সার্ভিস পেতো খুশি হয়ে তারা এবং সেটা কিছুদিন পর পর অথবা কেউ বছরে একবার বছরে দুইবার এখন তারা আসতে পারছে না সাধারণ যে সমস্ত রুগীরা যারা কষ্ট পাচ্ছে অন্য কোনো অসুখ নেই শুধু করোনার আতঙ্কে না অন্য কোনো অসুখ নেই যাদের দেখার প্রয়োজন এমন যেমন আমি আমি গেলাম অ্যাজমা বক্ষবেদী বিশেষজ্ঞ অন্য কেউ আছে কার্ডিওলজিস্ট কেউ আছে অর্থোপেডিক্স এরকম সব ডাক্তারকে সমন্বয় করে আপনার কি এই সার্ভিসটা আরও ভালোভাবে দেশের সমস্ত দেশের মানুষকে কাভার করে দিতে পারেন না আপনাদের মিডিয়ার প্রচেষ্টার মাধ্যমে একদম সেই টেকন্যাপ থেকে তুলিয়া সেই আমাদের সমস্ত দেশের সমস্ত গ্রামের পর্যায়ে মানুষ যেন তারা যে আজকাল সবার হাতে হাতে এই সরকার উনি তো গণমাধ্যম কর্মী তো উনি এটাকে কীভাবে করবেন উনি এইভাবে কোনোভাবেই এইটাকে কোনো জোড়াতালি দিয়ে কোনো প্রকার জোড়া লাগিয়ে জোড়াতালি তো গণমাধ্যম কর্মী এটা টেকনিক্যালি যারা আছে যারা ধরেন বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে আছে আমাদের তথ্য প্রযুক্তির সঙ্গে আছে ইতোমধ্যে কিন্তু টেলিভিশনে দেখবেন যে একটা বেসরকারি টেলিফোন কোম্পানির সঙ্গে সমন্বয় করে এই টেলিমেডিসিন সুযোগ সুবিধা দেওয়ার জন্য ইতিমধ্যে তথ্য প্রযুক্তি বিভাগ আইসিটি ডিভিশন সেখানে হতে পারে গণমাধ্যম কর্মী হিসাবে তারা মানুষকে আকৃষ্ট করতে পারেন আমরা আপনার কথাটা আমি বুঝতে পেরেছি যে আমরা যদি এরকম একটি কাজ করতে চাই সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের সময় দিতে হবে সেক্ষেত্রে চারজন ডাক্তার বা তিনজন ডাক্তার সময় করে বিভিন্ন স্পেশালিস্টরা আমরা যদি স্কাইপের মাধ্যমে কিংবা সরাসরি ফোনের মাধ্যমে রোগীদের সাথে সম্পৃক্ত হতে চাই কিছু লোক অন্তত উপকৃত হতে পারে আপনার প্রস্তাবনাটা ভালো এবং এটা আমরা বিবেচনা এনে আপনার সাথে যোগাযোগ করব আর আপনি যেহেতু চিকিৎসকদের নেতা ছিলেন আপনি বোধ আপনাদের একটি সংগঠন আছে কি সংগঠন সেখানকার আপনি সভাপতি ছিলেন আপনার ডাকে তো অনেক ডাক্তার আপনার কথা শুনবে আমি বলবো যে সব ডাক্তারই ভালো কিছু ডাক্তার হয়তো ভয় পেয়েছিলেন বা কিছু ডাক্তার চিন্তা করেছিলেন নিজের পরিবারের কথা কিন্তু আলটিমেটলি কিন্তু ডাক্তাররা কর্মক্ষেত্রে ফিরে গেছে বলেই আমি শুনেছি আমার মনে হয় যে আপনাদের বাণী আপনাদের কথা ডাক্তাররা একজন নায়ক নায়িকার কথা থেকে বা গণমাধ্যম কর্মীর কথা থেকে বা একজন ব্যাংকারের কথা থেকে কিংবা মন্ত্রীর কথা থেকেও আপনাদের কথা বেশি শুনবে আপনারা একে অপরকে যদি ইন্সপায়ার করেন ডাক্তাররা কিন্তু তাদের কর্ম জায়গায় ছাড়বে স্যার আমি নিউ ইয়র্কের একজন ডাক্তারের ছবি দেখলাম যে তিনি পরিবারকে বাঁচানোর জন্য গাড়ির ভিতরেই ঘুমান হাসপাতাল থেকে নিজের গাড়িতে থাকেন এবং গাড়িতেই সে জীবনযাপন করছেন আমি এই এই কথা আমি জয় ভাইয়ার এই কথার প্রসঙ্গে ধরে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি স্যার আপনি কি এমন আপনারা শোনেন যে বললেন আমেরিকা ইউরোপে ডাক্তারদের জন্য যত ফাইভ স্টার হোটেল আছে এবং ইন্ডিয়ায় তাজ হোটেলটা সব কিছু ছেড়ে দিচ্ছে কারণ যে ওখানে রোস্টার ডিউটি করে চোদ্দো দিন করে ডাক্তার সিস্টার নার্স অ্যাটেন্ডেন্ট যারা আছে কর্মচারী যারা রুগীর সঙ্গে একদম সেবা এবং অনেক সার্ভিস উন্নত বিশ্বে ভারতেও দিচ্ছে আপনারা তো সেরকম কিছু ডাক্তারদের জন্য বলেছেন পুরস্কার দিবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু আসলে দৃশ্য তো ওনারা আরো বেশি কিছু চাচ্ছেন দেখুন বাংলাদেশের আমরা আজকে কোনো বিতর্কে যাব না কারণ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আছে প্রত্যেকেই চায় প্রত্যেকেই চায় বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে বা চিকিৎসা পেশায় যারা জড়িত আছেন এই রাষ্ট্র কিন্তু তাদের কম দেয় না একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে যখন মেডিকেল কলেজে ভর্তি হন আমি বিশেষ করে পাবলিক মেডিকেল কলেজে বলব কটা টাকা তিনি ওই মেডিকেল কলেজে দেন এই দেশের কিন্তু কৃষক শ্রমিক মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় ধীরে ধীরে এই ডাক্তারকে ডাক্তার হিসেবে গড়ে তোলা হয় তিনি যখন এখানকার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করেন এখানে যেগুলো করা সম্ভব সেখানে কিন্তু এই রাষ্ট্রই তাদের নার্সিং করে আজকে এখানে নিয়ে যায় এই রাষ্ট্র কিন্তু তাদের আজকের এই যে কম্পিডেন্স অবস্থাটা এই ডাক্তারকে আজকের এই ডাক্তারির জায়গায় কিন্তু এই রাষ্ট্র পৌঁছে দিয়েছে তার মেধা ছিল তার আগ্রহ ছিল তার পরিবারের সহায়তা ছিল রাষ্ট্র কিন্তু তাকে এখানে নিয়ে এসে একইভাবে ব্যাংকার বলুন আপনি আমি আমাদের সবাই কিন্তু এই রাষ্ট্রের অনেক কন্ট্রিবিউশন আমাদের জন্য আছে রাষ্ট্র ফাইভ স্টার হোটেল করে সুযোগ দিতে না পারলেও আমাকে মনে রাখতে হবে আজকের মন্ত্রী এই রাষ্ট্র আমাকে করেছে এই স্বাধীন বাংলাদেশে আপনি সেলিব্রিটি হতে পেরেছেন তিরিশ লক্ষ মানুষের রক্ত দিয়ে উনি সিনিয়র ব্যাংকার কিন্তু হতে পারতেন না এই রাষ্ট্রের অনেকের কন্ট্রিবিউশন না থাকলে অ্যাজ এ হোল এই রাষ্ট্র কিন্তু সকলকে দিচ্ছে তবে মনে রাখতে হবে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে সকল মানুষের জন্য অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে করতে আজকে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে অদূর ভবিষ্যতে এই ডাক্তারই হয়তো দেখে যাবেন যে তাদের জন্য কি চমৎকার ব্যবস্থাই রাষ্ট্র করছে আপনি দেখবেন কি ব্যবস্থা আপনাদের জন্য করছে ব্যাংকার দেখবেন কি ব্যবস্থা দেখবেন অসহায় বিপন্ন তৃণমূলের ছিন্নমূল মানুষ আজকে দেখবে যে তার কোথাও হাত পেতে ভিক্ষা করতে হয় না রাষ্ট্র কিন্তু সকলকে নিয়ে গেছে হয়তো একটু সময় লাগছে আমরা আশ্বস্ত থাকেন আমরা সবাই মিলে অপার সম্ভাবনার সুন্দর একটি বাংলাদেশে খুব শিগগিরই পৌঁছে যাব যেখানে দারিদ্রতা থাকবে না ক্ষুধা থাকবে না কারো কোনো অভিযোগ থাকবে না কোনো বৈষম্য থাকবে না এই স্বপ্নই কিন্তু বঙ্গবন্ধু দেখেছিলেন সেই স্বপ্নেই কিন্তু তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছিলেন সেই স্বপ্নের জায়গায় কিন্তু রাষ্ট্রকে বাস্তবায়ন করতে উনিশবার মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদম্য গতিতে ছুটে চলছেন তিনি কিন্তু ক্লান্তিহীন পরিশ্রম করেন তার মতো পরিশ্রমী সৎ প্রধানমন্ত্রী সারা বিশ্বে কিন্তু কম আছে তার দিকে তাকিয়ে আসুন নিজেরা কি পেয়েছি তার চেয়ে বেশি দেব আমি এই রাষ্ট্রকে কি দিতে পারছি সেখানেই যদি আমরা সবাই কন্ট্রিবিউট করি তাহলে সুন্দর সকাল কিন্তু আমাদের জন্য অবশ্যই অপেক্ষা করবে স্যার অসংখ্য ধন্যবাদ এবার রাউন্ড হচ্ছে আসানুল্লাহ চৌধুরী সাহেব আপনি আপনি এবার তিনজনকে প্রশ্ন করবেন আপনি মাননীয় মন্ত্রীকে দিয়ে শুরু করুন আমি মন্ত্রী মহোদয়কে বলি যদিও অনেক আলাপ হয়ে গেছে যে এই যে আমাদের ত্রাণ যে বিতরণটা হচ্ছে যারা নিম্ন আয়ের আমরা স্যার আসলে সোর্স বলা যাবে না রেফারেন্সও তো বলতে পারে সোশ্যাল মিডিয়া যা দেখি যে ছয় ফিট দূরে দূরে বসাইছে যারা ত্রাণ নিবে কিন্তু পিছনে জন দাঁড়ায় আছে ত্রাণটা দিচ্ছে যে এখানে যে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা হচ্ছে না এবং এটা কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাম গ্রামগঞ্জের ইউনিয়নের যারা পলিটিক্যালি ইনভলভ ব্যক্তি তারাই এটা করছেন তো এই জিনিসটা যে মেনটেন করছেন এবং এটাতে যে করোনা আরও ছড়াতে পারে এবং যে ত্রাণটা যে যে প্রসেসে দেওয়া হচ্ছে এটাকে মানে যেমন ধরেন একটা চেয়ারম্যান তাকে যদি দায়িত্ব দেওয়া হয় সে কিন্তু জানে তার ইউনিয়নে কারা ত্রাণ পাওয়ার যোগ্য কারা যোগ্য না ছোট ইউনিয়নে বা গ্রামে মেম্বাররা আছে ওদের মাধ্যমে সে যে বাসায় গিয়েও ত্রাণ দিয়ে আসতে পারে ওনাদেরকে না এনে পঞ্চাশ জন এই জায়গায় আমার মনে হয় অ্যাওয়ারনেসটা কি করা যায় কি না ওনার প্রশ্নের সাথে আমি সাথে একটু যুক্ত করি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কিছু কিছু চেয়ারম্যান বা মেম্বার তারা বলছে যে আওয়ামী লীগ না করলে কিংবা দল না করলে ত্রাণ দেওয়া হবে না আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবার আপনি আপনার প্রশ্ন করুন আমি প্রথম বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিষ্কার বক্তব্য এই বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিটি মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার দায়িত্ব আমাদের প্রধানমন্ত্রী কদিন পূর্বে আমাদের ডেকে বলছেন যে এই মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না একজন মানুষ অভাবী থাকবে না এখন এই যে চেয়ারম্যান মেম্বাররা যারা যারা বলেন যে আওয়ামী লীগ না করলে তারা দেওয়া হবে না এ তো আওয়ামী লীগ করে বলে মনে হয় না আওয়ামী লীগ করেন শেখ হাসিনা আমি তার কর্মী তিনি বলছেন প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সেই অধিকার বাস্তবায়ন করবে রাষ্ট্রের কাজে ওটা যিনি বলেন আমি ধরে নেব আওয়ামী লীগ না ও আওয়ামী লীগের জন্য ক্ষতিকর উপাদান আর আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটা আজকে একটা টেলিভিশনে দেখলাম লাইনটা ফাঁকা ফাঁকা ছিল তারা গায়ে গায়ে মিশে গেছেন একটা টেলিভিশনের রিপোর্টার জিজ্ঞেস করলেন গায়ে গায়ে মিশে গেলেন কেন তাহলে মিশে না থাকলে একজনে দৌড়ে এসে মাঝখানে ঢুকে যাচ্ছে তিনি আগে যাচ্ছেন অথবা আমি পাবো কি এই জন্য যাচ্ছি আর সোশ্যাল অ্যাওয়ারনেসটা মাইন্ড সেট আপটা কিন্তু আমাদের অনেকেরই চেঞ্জ হয়নি কারণ ক্ষুধা দারিদ্রতা শঙ্কা মনে করে হচ্ছে আমি যদি সামনে না থাকি আমি পাবো কিনা এই আতঙ্কে থাকে তবে আমি এই অনুষ্ঠানের মধ্য থেকে আমাদের সকল নির্বাচিত ইউপি চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এমপি এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রশাসনের সকলকে অনুরোধ করব। সামাজিক যে দূরত্বটা রক্ষা করার কথা হয়েছে প্রয়োজনে কঠোর হন তবু সেই দূরত্বটা রক্ষা করেই কিন্তু আপনার এই ত্রাণ তাদের কাছে দেখারও তো দরকার নেই একটা মেম্বার তো জানে তার এরিয়ায় কারা কয়টা বা মাইন্ড সেট আপ এখনও চেঞ্জ হয় না মেম্বার সব কিছু জানেন না মেম্বার হওয়ার সময় উনি বাড়ি বাড়ি যখন যেভাবে যান আর অনেক মানুষ থাকেন না আজকে কিন্তু ঢাকার থেকে অসংখ্য মানুষ গ্রামে চলে গেছে মুখ খুলতে পারছে না অনেকে মনে করতো ঢাকায় খুব ভালো আছে কিন্তু এলাকায় যাওয়ার পর দেখা যাচ্ছে কত বিপন্ন অবস্থায় মাইন্ডসেট আপটাকে চেঞ্জ করতে হবে আমরা চেষ্টা করতেছি যে একেবারে ছিন্নমূল মানুষ যারা তারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদের একটা লিস্ট করার জন্য আমরা ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশ দিয়েছি আশা করি লিস্টটা কমপ্লিট হলে আমরা সকলকে অ্যাকোমোডেট করতে পারবো রাইটলি সেই জন্য উন্নত দেশগুলোও হিমশিম কাটছে আমরা তো তাও অনেক আমি ডাক্তার স্যারকে বলতে যাচ্ছি যে আমরা অনেক নিউজ পাই যে এই ক্রান্তি লগ্নে অন্যান্য অনেক উন্নত দেশে যারা রিটায়ার করে ফেলেছে ডাক্তার যারা রিটায়ার করেছে নার্স স্বাস্থ্যকর্মী তারা এগিয়ে এসছে সাহায্য করার জন্য। কোত প্রাইম মিনিস্টার চিকিৎসায় চলে আসছে। কোত প্রাইম আয়ারল্যান্ডের পদবিও বিষয়টা। আয়ারল্যান্ডে। আপনি তো একটা সংগঠনের প্রেসিডেন্ট। এই আমাদের এখানে পিপি ছাড়া বর্তমান ডাক্তাররাই যাচ্ছেন। এবং ভুটানের প্রাইম মিনিস্টার তিনিও পার্ট টাইম কিন্তু রোগী দেখেন। জি জি জি। উনি আমাদেরmarshmallows নিয়ে প্রশ্ন করে গেছেন। হচ্ছে যে এটা তো একটা বড় মানে যারা ডাক্তাররা এটা কিন্তু অনেক যারা যেই সেবাটাতে চ্যানডাউটেডলি তারা অনেক ঝুঁকির মধ্যে থেকে। তারপরও কিন্তু তারাই গিয়েছে অন্যন্য দৃষ্টান্ত যারা রিটায়ার করেছে। আমাদের একজন প্রতিনিধি হিসাবে ডাক্তারের প্রতিনিধি হিসাবে আমি মনে করি তো আমাদের এখানেও যারা রিটায়ার আছেন যারা প্র্যাকটিস করছেন তাদেরকেও কিন্তু এগিয়ে আসা উচিত ধন্যবাদ এবং আমাদের মতো বহু পি এম এ তারা আমাদের মতন ডাক্তারদের তার সামর্থ্য সামর্থ্যের ভিতরে আমরা টাকা জোগাড় করে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে পিজি বিএসএম থেকে শুরু করে হেলথ কমপ্লেক্স পর্যন্ত আমরা কিন্তু জানাতে পারে আমরা আমরা অবশ্যই ডাক্তাররা যা করছে অনেক ভালো করছে আরও ভালো করুক আমাদের ডাক্তার সংগঠন বিএমএ সচিব সবাই যথেষ্ট করছে এবং অনেক নিজস্ব ডাক্তারদের কাছে কন্ট্রিবিউটেড যে টাকা পয়সা দিয়ে তারা কিন্তু সমস্ত গ্রাম পর্যায় পর্যন্ত পিপি ডাক্তারদের নিরাপত্তার জন্য দিচ্ছে এবং সেবায় উৎসাহিত করার জন্য তারা মাঠে মাঠে ছুটে বেড়াচ্ছে এবং আমি আহ্বান জানাবো সমস্ত চিকিৎসক যারা রিটায়ার করেছে চিকিৎসক বা চিকিৎসকদের সহকারী যারা আছে সবাই যারা চাকরিতে আসে বা নাই সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই ক্রাইসিসকে মোকাবেলা করি এবং আমরা আমরা জনগণের সেবা দেই কারণ দেশ বাসলে আমরা বাঁচবো দেশ বাঁচলে অসংখ্য ধন্যবাদ আপনি ছোট করি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান কোশ্চেন যে করোনা টিভি খুললেই দেখি খালি নেগেটিভ নেগেটিভ নিউজ বাট এর মধ্যেও কিন্তু কিছু পজিটিভ নিউজ আছে আপনি একজন সংবাদকর্মী হিসাবে বা আপনি মিডিয়া পার্সন হিসাবে আপনার মাধ্যমে বলতে চাই পজিটিভ নিউজটাকেও আমরা চেষ্টা করি এবং আমাদের সব সময় উদ্দেশ্য থাকে আমরা পজিটিভ নিউজ দিতে চাই আমরা আশার বাণী শোনাতে চাই স্যার একদম শেষ প্রান্তে আপনার কাছে স্যার আলোচনার থেকে কি মনে হলো না যে আমাদের সিংহভাগ লোকেরই এক ধরনের স্কুলিং দরকার সচেতনা সচেতনতামূলক তাদের দায়িত্ববোধের জায়গার অভাবের কারণে তাদের সবাইকে সচেতন করবার দরকার আছে আমাদের এই ক্রান্তিকালটা চলে গেলে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে এই ধরনের মানুষগুলোদের জন্য মোটিভেশনাল কাজগুলো সমস্ত মন্ত্রণালয় থেকে সরকারিভাবে করা উচিত যেন প্রত্যেকটি মানুষ শস্য ক্ষেত্রে অনেক বেশি মোটিভেটেড হয় এটা কি উচিত বা করা দেখুন শুধু না আপনার সঙ্গে আমি একমত শুধু সরকারি জায়গায় হলো হবে না অনেক ক্ষেত্রে কি দেখবেন সরকারি হসপিটাল থেকে যে ঔষধটা বিনা পয়সা দেওয়া হয় ওইটার প্রতি আগ্রহ কম ওই প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসির থেকে কিনতে চায় সরকারি হসপিটালে যে বেস্ট মেডিসিনটা আসে ওইটার প্রতি আগ্রহ না একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে এই শুধু সরকার বললে হবে না সমাজে দ্বারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে নাজিম শরিয়ার জয় যদি কথাটা বলবেন ওইটা কিন্তু পলিটিসাইজ কথা হবে না উনি যেটা বলবেন ব্যাংকার হিসাবে উনি যেটা বলবেন এই সকল মানুষদের সম্মিলিতভাবে এই সমাজ ব্যবস্থায় আমাদের যে মাইন্ড সেট আপ আছে এটাকে চেঞ্জ করার জন্য দায়িত্ব পালন করা দরকার আমি একটা জিনিস আপনার একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা অনেক উন্নতি করছি কিন্তু একটা উন্নতি করতে পারিনি সেটা হলো নৈতিকতা এবং মূল্যবোধের এই নৈতিকতার মূল্যবোধের যদি উন্নয়ন করতে পারতাম তাহলে কোনো মেম্বার চাল চুরি করতে পারতো না এটা যদি উন্নয়ন করতে পারতাম তাহলে কোনো জনপ্রতিনিধি তিনি বাঁকা পথে হাঁটতেন না এটার উন্নয়ন করতে পারলে কোনো ডাক্তার বলতো না যে আগে আমাকে গ্যারান্টি দিতে হবে তারপর আমি ওখানে যাব। আমাদের সকলেই এগিয়ে আসছে যে সীমিত সংখ্যক একটি সেকশন সেই সেকশন আমি বিশ্বাস করি এই মহা মহাদুর্যোগের দিনে তাদেরও শিক্ষা হবে যে কোনো নিউটন বোম কোনো রকম রাসায়নিক বোম কোনো অর্থ কাউকে কিন্তু রক্ষা করতে পারে না সবচেয়ে বড় অর্থ মানবতার জন্য সকলে সকলের পাশে দাঁড়ানো সেখানেই কিন্তু আমাদের বিজয়টাকে আমরা নিশ্চিত করতে পারব আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আজকের তিন হাজার সেকেন্ড পর্ব থেকে আপনারা যা জানলেন যা শুনলেন অবশ্যই আপনারা তার জিনিসটা বের করে নেবেন নিশ্চয়ই কোনো না কোনো তথ্য আপনাদেরকে আকৃষ্ট করবে এবং কোনো না কোনো কিছু আপনাদের জীবনে থেকে যাবে আমরা আবারও নেক্সট পর্বে হাজির হব